প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। বর্তমানে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বেশ কিছু গার্মেন্টসে বানানো হচ্ছে পিপিই। করোনা দুর্যোগে মানবিক কারণে পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস তৈরি করছে রাজধানীর চুরাইনের নিউ জেনারেশন ফ্যাশন লিমিটেড। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সেনাবাহিনীর জন্য 25,000 পিপিই সরবরাহ করেছে। পিপিই বিষয়ে নিউ জেনারেশন ফ্যাশন লিমিটেডের পরিচালক বিমান বিহারী তালুকদার বলেন, করোনার কারণে গার্মেন্টসের উৎপাদন বন্ধ রয়েছে। এই দুর্যোগে মোকাবেলায় সারা দেশেই পিপিইর সংকট দেখা দিয়েছে। সেই সংকটের কথা চিন্তা করেই মানবিক কারণে মানুষকে সেবা দেওয়ার জন্য তারা পিপিই তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে শ্রমিকরাও কাজের সুযোগ পাচ্ছেন। এই কর্মচারী আরও বলেন, ইতিমধ্যে সেনাবাহিনী ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির জন্য প্রায় 1200 পিপিই সরবরাহ করা হয়েছে। করোনা দুর্যোগ মোকাবেলায় নিউ জেনারেশন ফ্যাশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের গুণীজনরা। অন্যদিকে পিপিই তৈরি করতে পেরে শ্রমিকরাও বলছেন তারা অনেক খুশি। বিশ্বের এই দুর্যোগকে তারা সামিল হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। শ্রমিকরা আরও বলছেন, যেখানে বসে থাকলে পেটে ভাতই জুটত না, সেখানে কাজ করতে পারাই তাদের অর্থনৈতিক সমস্যাও দূর হচ্ছে। একই সাথে পিপিই তৈরি করতে পারাই তাদের নিজেদের ভালো লাগাটাও কাজ করছে। এদিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নয়ডা 86,373 জন, আর মৃত্যুবরণ করেছে 50,399 জন। এছাড়া একই সাথে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন 2,06,372 জন। অন্যদিকে নভেল করোনা ভাইরাসে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত 56 জন, মৃত্যুবরণ করেছেন 6 জন, আর সুস্থ হয়ে উঠেছেন 25 জন। উল্লেখ্য, 2019 সালের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তির ঘটনা জানা যায়। এরপর থেকে সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে।